Over the wicket, slower delivery of stumper বাইরে স্লটে পেয়েছেন ব্যাটসম্যানকে বলেছেন যে ইনভাইট করেছেন যে বলটা অবশ্যই খেলার। ওয়াও, কপাল খুলে গেল সাব্বির রহমানে। এবার 2 কোটিতে পিএসএল এ সাব্বির। দর্শক, টি-20 স্পেশালিস্ট হিসেবে জাতীয় দলে জায়গা পেয়েছিলেন সাব্বির রহমান। দাপটও দেখিয়েছিলেন বেশ কয়েক বছর, কিন্তু নিজের ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় জাতীয় দলে আর ফেরা হয়নি এই ডানহাতি ব্যাটারে। ছন্দ খুঁজে পাননি এবারের বিপিএল, তাই এবার পিএসএল এ সুযোগ পেয়ে নিজের চিরচেনা রূপে ফিরতে সাব্বির রহমান খেলবেন পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খানের নেতৃত্বে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। জানা গেছে, ইসলামাবাদ ইউনাইটেড ফ্রাঞ্চাইজিটি 2 কোটিতে নিজেদের দলে ভিড়িয়েছে সাব্বির রহমানকে। তো দর্শক, আপনারা কি চান পিএসএল এ ভালো পারফর্ম করে আবারও জাতীয় দলে ফিরুক এই হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান? জানিয়ে দিন আপনার মতামত। ধন্যবাদ।